হেই গাইস, আমি স্বর্ণাঙ্ক। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন কথা হবে অঙ্কুশের আপকামিং ফিল্ম FIR 339/07/06 সিনেমাটা নিয়ে, যেটা পুজোতে রিলিজ করেছিল। তো তার ট্রেলার নিয়ে কথা হবে। তো তার ট্রেলার নিয়ে কথা বলতে পারিনি তখন কিছু অসুবিধার জন্য। তো সিনেমাটা শুনলাম নাকি কিছুদিন পূজার কিছুদিন পরে ওটিতে রিলিজ করতো। তো কালকে জানতে পেরেছি যে সিনেমাটা কালকে রিলিজ করবে, অর্থাৎ আজকে 21 তারিখ, 22 তারিখে Z5 FIR রিলিজ করছে। তো এই সিনেমায় অঙ্কুশ ছাড়া যারা যারা আছেন তারা হচ্ছে অনির্বাণ চক্রবর্তী, ঋতাভরি চক্রবর্তী, বনি সেনগুপ্ত, শান্তিলাল মুখার্জি, ফলক রশিদ রয় সহ আরও বেশ দারুণ দারুণ অভিনেতারা। আর এই সিনেমাটা হচ্ছে একটা ক্রাইম থ্রিলার মুভি, যেটা 10ই অক্টোবর পুজোতে রিলিজ করেছিল। আর এটা ডাইরেক্টর হচ্ছে জয়দীপ মুখার্জি, এবং তিনি সিনেমাটার গল্প লিখেছেন। এবং এটা 3টা প্রোডাকশন হাউস একসঙ্গে প্রোডিউস করছে, তার মধ্যে একটা হচ্ছে পরমব্রতর রোড শো প্রোডাকশনস, আর হচ্ছে আর বাকি দুটো হচ্ছে শ্যাডো ফিল্মস আর আরটি নেটওয়ার্ক। তো ট্রেলারটা কেমন ছিল? তো এখন দেখুন, ট্রেলারটা যেরকম ছিল সেটা কিন্তু যে রিমেক বলবো একদমই না, কারণ রিমেক রিমেক করতে করতে বাংলা এমন একটা অবস্থা হয়ে গেছে যে যে কোনো সিনেমা খুঁজলেই মনে হয় যে এখন হয়তো এটা রিমেক, তখন রিমেক খুঁজতে শুরু করে দেওয়া হয়। এগুলো অনেকের মধ্যে ব্যাপার থাকে, কিন্তু এই সিনেমাটা কিন্তু একটু ইউনিক স্পষ্ট বোঝা যাচ্ছে। সিনেমার ক্যামেরার কাজ, সিনেমার কালারগ্রেড থেকে শুরু করে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা যে দারুণ রকম অভিনয় করেছেন সিনেমাতে, তার ট্রেলারের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারছি। এই সিনেমাতে ঋতাভরিকে চরম সুন্দর লাগছে, তাছাড়া অঙ্কুশকে যে তার লুকটা দেওয়া হয়েছে সেই লুকটা কিন্তু তাকে দারুণ রকম লাগছে। এবং ওভারঅল ডায়ালগ থেকে শুরু করে বিভিন্ন রকম যে সিনেমার ব্যাপারগুলো এখানে দারুণভাবে ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু একটা অভূতপূর্ব। এবং সিনেমাটার উপর যথেষ্ট আশা আছে, মানে সরি ছিল, পুজোতে রিলিজ করেছিল এবং মোটামুটি ঠিকঠাকই রেজাল্ট দিয়েছে, ওটা আশা ছিল। কিন্তু একটা আশাহত ব্যাপার, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি সেটা ওডিটে রিলিজ করে গেল, কালকে রিলিজ করবে। তো ওভারঅল ট্রেলার আমার খুব সুন্দর লেগেছিলো। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন, মানে ট্রেলার তো অনেকদিন আগে বেরিয়ে গেছে, সিনেমাটা যদি দেখে থাকেন তাহলে বলবেন যে আপনাদের কেমন লেগেছে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আপনাদের কি মতামত সিনেমার উপরে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।